আমরা যে কাপড় চোপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে যে লিকুইডটা ব্যবহার করি, লিকুইডটা কিভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে এবং কিভাবে আমরা এটা রাখতে পারি, সংরক্ষণ করতে পারি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গৃহিণীরা সবসময় দেখা যায় এত বেশি কাজ করেন, টেনশনে থাকেন সবসময়, তো অনেক কাজ ঠিকমতো করে উঠতে পারেন না, তাদের জন্যই এই যে এই ধরনের টিপসগুলো খুবই দরকারি। সাধারণত আমরা ফেরি এবং ডেটল দিয়ে ওয়াশিং মেশিনে কাজ করে থাকি, আর আমাদের চাল ডাল এগুলোর একটু যত্ন নিতে হয়, না নিলে নষ্ট হয়ে যায়। এই যে চাল আনার পরে আমরা ড্রামের মধ্যে রেখে দিই অথবা বিভিন্ন পটের মধ্যে রেখে দিই, অথবা যে বিদেশে যারা থাকেন যে বক্সে নিয়ে আসেন সেই বক্সের মধ্যে থেকে যায়, কারণ এটা চেন দেয়া থাকে। তো অনেক সময় আমরা রেগুলারলি কিন্তু চাল ভাত খাওয়া হয় না যারা বিদেশে থাকি, তো সেই চালগুলো কীভাবে সংরক্ষণ করবেন যেন নষ্ট না হয়। তো নষ্ট না হওয়ার জন্য আমরা যেটা করতে পারি যে মরিচ, ঘরে সবারই মরিচ থাকে, আমরা যদি কিছু শুকনো মরিচ চালের মধ্যে দিয়ে দিয়ে পাবে তাহলে দীর্ঘদিন এই চালটা থাকলেও পোকা ধরবে না। অনেকে 5-10 কেজি চাল নিয়ে আসেন, দেখা যায় 6 মাস 5 মাসও শেষ হয় না, তো এটা মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ শেষ হয়ে গেলে সেখানে পোকা পড়বে, পোকা চলে আসে বাজার থেকে, আমরা কিনে আনি ডেট দেখে তারপরে চাল নষ্ট হয়ে যায়, কিছু করার থাকে না যত্ন না করার জন্য। আর চালের ড্রামটা রাখবেন সবসময় রেডিয়েটরের পাশে, যেখানে আপনাদের হিটারটা চালানো হয় তার পাশে যদি রাখেন চালটা গরম থাকবে সবসময় আর নষ্ট হবে না। আর যদি চাল রেডিয়েটরের পাশে না রাখেন বা গরম না থাকে যে চালের পটের পাশে বা ড্রামের পাশে, তাহলে সেই চালটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো চালের মধ্যে আপনারা কয়েকটা শুকনো মরিচ দিয়ে এভাবে ডেকে রাখবেন। আর ডাল, সাধারণত আমরা যারা বাইরে থাকি ডাল খুব কমই খাওয়া হয়, তো যখন আপনারা ডাল আনবেন ডালের যে পটের মধ্যে বা বয়মের মধ্যে ডাল রেখে দেন, সেখানে ডালের ভিতরে দুইটা করে আপনারা শুকনো মরিচ রেখে দিবেন, চালের মধ্যেও রেখে দিবেন ডালের মধ্যেও রেখে দিবেন। এজ এ রেজাল্ট যেটা ঘটবে সেটা হলো আপনার এখানে আর পোকা পড়বে না, দীর্ঘদিন ধরে ভালো থাকবে চাল এবং ডাল দুটোই। তো এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি অনেকগুলো খরচ থেকে বেঁচে যাবেন বা নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবেন, নষ্ট করতে কে চায়। তারপরে জিরা, সাধারণত আমরা বাজার থেকে জিরা কিনে খাই, কিন্তু বাসায় যদি আপনারা জিরে এনে বাসায় যদি গুঁড়ো করে রাখেন পুরো বছর কীভাবে সংরক্ষণ করবেন সেটাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সাধারণত ছোট জিরার সাথে আপনারা শাহি জিরা মিশিয়ে দিবেন, যখন বাসায় রোস্টেড করবেন তার মধ্যে আপনারা তেজপাতা দিয়ে রাখবেন, তাহলে এটা দীর্ঘদিন নষ্ট হবে না যদি গোটা রেখে দেন। সাধারণত আমরা যদি 2-3 কেজির যে প্যাকেটগুলো আছে ওগুলো যদি আমরা কিনে নিয়ে আসি তাহলে হয় কি সারা বছর চলে যায় এবং কম দামে পাওয়া যায়। তো কম দামে পাওয়া গেলেও আমরা বাসায় এনে সংরক্ষণ করতে যদি ঠিকমতো না পারি তাহলে সেগুলো নষ্ট হয়ে যায়। আর সবার ঘরে এলাচি থাকে, তো জিরার মধ্যে আপনারা এলাচি এবং তেজপাতা দুইটাই দিয়ে রাখবেন। আর যখন আপনারা বাসায় জিরার গুঁড়া তৈরি করবেন সেই জিরার গুঁড়ার মধ্যে যে কাজটা করবেন সেটা হলো দিয়ে দিবেন হলো এলাচি আর দারচিনি আর হলো তেজপাতা। আপনারা যখন এটা চুলে গরম করবেন অথবা যদি রোদ থাকে রোদের মধ্যে দিয়ে দিতে পারেন, যারা বিদেশে থাকেন তো শীতের দেশে এখানে রোদ তেমন নেই, এই জন্য চুলায় টেলে নিতে হয় অথবা ওভেনের মধ্যে আপনারা দিয়ে কিছুক্ষণ গরম করে নিতে পারেন। তার মধ্যে আপনারা যেটা দিবেন সেটা হলো এলাচি দারচিনি আর হলো লবঙ্গ। এই যেটা যদি দিয়ে দেন জিরার মধ্যে আর এই জিরাটা গুঁড়া করে যদি 1 বছরের জন্য রেখে দেন সেই গুঁড়াটা নষ্ট হবে না এবং যেরকম গ্রান ছিল সেই গ্রানটা থাকবে এবং ভালো থাকবে, গুঁড়াগুলো যেমন ভালো থাকবে তেমন গ্রানও থাকবে। তো এভাবে আপনারা মিশিয়ে দিবেন জিরা আর তেজপাতা এলাচি দারচিনি আর হলো লবঙ্গ দিয়ে আপনারা ভালোভাবে টেলে সেটা গুঁড়া করে আপনারা ব্লেন্ডিং করতে পারেন বা ঢেকিতে করতে পারেন যারা যেভাবে করেন, করে আপনারা এটা রেখে দিবেন হলো বয়মের মধ্যে দীর্ঘদিন বয়মে সংরক্ষণ করার জন্য। সেখানে আপনারা 1-2টা আবার এলাচি দিয়েও রাখতে পারেন, তাহলে এটা নষ্ট হবে না। এখানে মরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা ঝাল ঝাল হয়ে যাবে, জিরার গুঁড়া তো আমরা সাধারণত মরিচ ইউজ করি না। তো এই জন্য এই মশলাটা দিয়ে রাখলে গ্রান যেমন থাকবে তেমনি ভালো থাকবে। এরপরে ডিম, বাজার থেকে আমরা যখন ডিম নিয়ে আসি, যারা আমরা দেশের বাইরে থাকি দেখা যায় ডিম প্রতিদিন খাওয়া হয় না অনেকের বাসায়, তো ডিমগুলোর একটা নির্দিষ্ট ডেট থাকে, ডেটের ভিতরে ইউজ না করলে সেই ডিমগুলো ফেলে দিতে হয় কারণ ওগুলো পাতলা হয়ে যায়, আমি পরীক্ষা করে দেখেছি। তো বাজার থেকে ডিম আনার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এভাবে ডিমগুলো একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নেবেন বাজার থেকে আনার পর, পরে নেওয়ার পরে সেখানে আপনারা একটু ট্যাপ গট রুম টেম্পারেচারে যে পানি আছে ট্যাপ থেকে পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে। তো কীভাবে ধুয়ে নেবেন বা কীভাবে সংরক্ষণ করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি, যে এখানে গরম পানি ইউজ করবেন না তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে, নর্মাল পানিটি ইউজ করবেন ঘর থেকে। নর্মাল পানিটি ইউজ করার পরে কিছুক্ষণ রেখে দিবেন 4-5 মিনিটের মতো রেখে দিয়ে, বাসায় সবারই যে ভিনেগার থাকে, আমরা সাধারণত যারা বাইরে থাকি লেবু এবং ভিনেগার দুইটা জিনিসই আমাদের বাসায় থাকে, তো এখানে দিয়ে দিবেন হলো 2 টেবিল স্পুন পরিমাণ। এখানে 9টা ডিম আপনারা দেখতে পাচ্ছেন, পাত্রটা ছোটো তাই বেশি ডিম দিইনি, তো এখানে 2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দেবেন লেবুর রস আর 2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দেবেন ভিনেগার। এখানে আপেল সিডের ভিনেগারটাই দিবেন, অথবা মেয়েরা সাধারণত তেলপেট যেন মোটা না হয় সেটার জন্য আমরা প্রতিদিন সকালে দেখা যায় গরম পানির সাথে 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ আমরা কিন্তু ভিনেগার খাই যারা বাইরে থাকে এবং স্বাস্থ্য সচেতন যারা জব করি এবং যারা জিনিসগুলো জানি। যারা রেগুলারলি আমরা জিমে যাই তারাও ব্যাপারটা জানি যে হালকা গরম পানিতে আমরা ভিনেগার দিয়ে খাই, সেই ভিনেগারটা আর লেবুর রসটা দিয়ে আপনারা ডিমের মধ্যে এইভাবে রেখে দেবেন 5-10 মিনিট। রেখে দেওয়ার পর ডিমটা দেখবেন যে এই যে দেখেন একদম ফ্রেশ থাকবে প্লাস নষ্ট হবে না,
ডেট ওভার হয়ে গেলে ডিমটা নষ্ট হবে না, দীর্ঘদিন আপনার ডিমটা ভালো থাকবে। আর ডিম কখনো ফ্রিজে রাখবেন না, ফ্রিজে না রেখে এভাবে আপনারা ডিমগুলোকে যেটা করবেন সে 10 মিনিট ভিজিয়ে রাখার পর এভাবে কিচেন টাওয়াল বা কিচেন টিস্যু দিয়ে এভাবে ভালোভাবে মুছে নেবেন, ভালোভাবে মুছে। আর ডিম কখনো আপনারা রেডিয়েটরের পাশে, রেডিয়েটর বলতে যেখানে আমাদের হিটার থাকে, হিটারের পাশে কখনো আপনারা রাখবেন না। এটা দেখা যাবে ফ্রিজের উপরে রেখে দেন অথবা চালের ড্রামের উপরে রেখে দেন, তাতে আপনার ডিমটা ভালো থাকবে। আর এই ডিমটা ভালোভাবে মুছে রাখবেন। আপনারা যদি চুলার পাশে বা রেডিয়েটরের পাশে ডিমগুলো রাখেন তাহলে এই যে গরমে ডিমগুলো নষ্ট হয়ে যাবে খুব সহজেই। এই জন্য রুম টেম্পারেচারে আপনারা রাখেন। এটা শীতের দেশ, আমরা যেখানে থাকি শীতের দেশে সাধারণত নষ্ট হয় না ডিম, আর গরমের দেশে থাকলেও অসুবিধা নেই। আপনারা চালের ড্রামের উপরে বা ডালের ড্রাম যেগুলো সেখানে রেখে দিবেন, কাভারে অথবা ফ্রিজের উপরে একদম উপরে রেখে দিবেন টপে, তাহলে আর নষ্ট হবে না। ফ্রিজের ভিতরে ডিম সংরক্ষণ করতে যাবেন না, ফ্রিজের ভিতরে ডিম সংরক্ষণ করতে গেলে ডিমগুলোর আসলে পুষ্টিমান নষ্ট হয়ে যায়। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা আপনারা ফলো দিবেন, শেয়ার করবেন ভিডিওটা এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা বাসায় এই ধরনের ছোটো ছোটো টিপসগুলো আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন, আপনারা কী কী টিপস ইউজ করেন। আর সাধারণত গৃহিণীদের একটু যদি বুদ্ধি না থাকে, একটু যদি সংসারে আমরা যদি চলতে না পারি, মানিয়ে ধনী হন বা গরিব হন বা মধ্যবিত্ত হন, তাহলে খুবই সমস্যা হয়ে যায়, মানে অতিরিক্ত খরচ হয়ে যায় সংসারের। এভাবে ডিমগুলো রেখে দিবেন। তারপরে এই যে ফেরি, আমরা সাধারণত ওয়াশিং মেশিনে নন বায়ু ফেরিটি আমরা ব্যবহার করি, যাদের সেন্সিটিভ স্কিন বা সেন্সিটিভ স্কিন না অথবা ড্রাই স্কিন আর ছোটো বাচ্চা আছে, তারা তো দেখা যায় আবার বারবার কি ধুতে যাবেন, তো বারবার কি বিভিন্ন লিকুইড পরিবর্তন করতে যাবেন। সাধারণত একটা লিকুইড আনার পর আমরা যেটা করি সেটা হলো ডেটল নিয়ে আসি সাথে, এটা আমরা ব্যবহার করতে পারি। এটা এই ডেটলটা কিন্তু আপনারা সিঙ্ক পরিষ্কার করার কাজে বা টয়লেটে ব্যবহার করতে পারেন, আর ওয়াশিং মেশিনে তো অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি যেটা করবো সেটা হলো এটা কিউব করে রাখবো। আমরা সাধারণত ওয়াশিং মেশিনে দেওয়ার সময় বেশি, অনেক সময় বেশি পরিমাণে পড়ে যায়, তো এটার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করবো, এটা কিউব করে ফ্রিজের মধ্যে যদি ফ্রিজারের মধ্যে যদি রেখে দিই 10 থেকে 15 মিনিট, আর একটা একটা কিউব কিন্তু দিয়ে দিলেই হয় ওয়াশিং করার সময়। আর এটা যখন আমরা ফ্রিজারের মধ্যে রেখে দিব, সেজন্য আমরা আমাদেরকে কি করতে হচ্ছে, দেখেন এভাবে আস্তে আস্তে করে সবগুলা কিউব আমি রেডি করে নিব, তাহলে দেখা যাবে অতিরিক্ত লিকুইড কখনো ওয়াশিং মেশিনের মধ্যে পড়বে না। তো ওয়াশিং মেশিনের মধ্যে না পড়ে যে দেখেন এইভাবে অতিরিক্ত পড়ে যায় যখন আমরা ওয়াশিং করতে যাই, এজ এ রেজাল্ট ওয়াশিংটা 2-3 বার করতে হয়, আর না হলে সাবান সাবান ভাবটা থেকে যায়। তো এই জন্য এটা আস্তে আস্তে করে আমাদেরকে ঢালতে হবে। তো ওয়াশিং মেশিনে দেওয়ার সময় আমরা দেখা যায় কি বাচ্চা কাচ্চা পাশে থাকে বা অন্য কাজে ঝামেলা থাকে অথবা ফোনে তো ব্যস্ত থাকি, বিভিন্ন কারণে ব্যস্ত থাকি, বেশি পড়ে যায়। তো এজ এ রেজাল্ট 2-3 বার করে একই ওয়াশিং কয়েকবার করে ওয়াশ করতে হয়। তো এই জিনিসটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করবো, কিউব করে নেব। আর এটার আলাদা একটা গ্রান দেওয়ার জন্য আমরা সাধারণত ওয়াশিং করার সময় অনেকে কিন্তু লেবুর রস দিয়ে দেন, যেন কাপড় চোপড় থেকে সুন্দর একটা গ্রান আসে আর বিভিন্ন ধরনের যে যদি জীবাণু থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো কিউব করার সময় আপনার আমরা যেটা করতে পারি সেখানে লেবুর রস এভাবে দিয়ে দিতে পারি। তো লেবুর রস দেওয়ার পর আমরা আরেকটা কাজ করবো, যে দেখেন এখানে আরও কিছু যে কিউব আমি বানাতে পারবো, সেই কিউবটা আমি বানাবো। হলো সবগুলো কিউব আমি একসাথে বানাচ্ছি না, এটা কিউব করার পরে যেটা করতে হয় আবার যে ভেজিটেবল যে ফ্রিজার যে ব্যাগগুলো থাকে ব্যাগগুলোর মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে হয় কিউবগুলো। এরপর আমি দিয়ে দেখেন এই যে ডেটল যেটা, সেই ডেটল বিভিন্ন কালারের হয়, সেই ডেটলটাও আমি নিয়ে নিচ্ছি, আরও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন দেখা যাবে একটা ডেটলের কিউব আর একটা হলো লিকুইডের ফেরির কিউব যদি আমরা দিয়ে দিই ওয়াশিং মেশিনের মধ্যে, আর লেবুর রস তো এখানে দেয়া আছে তাহলে আর কোনো প্রবলেম হয় না, তাহলে কাপড় থেকে জীবাণু তো নষ্ট হবেই, আবার কাপড়টা একদম আলাদা একটা গ্রান আসবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন সবাই আজ পর্যন্ত।